আমরা যে মশার কয়েলের মেশিনটা দিচ্ছি এটা আপনার এখানে ওই যে অটো মোল্ড হবে যে অল ইনগ্রিডিয়েন্টসগুলা যে আপনার যে র গুলা এটার মোল্ডিং মেশিনটা থাকবে মিক্সার মেশিন তারপরে আপনার রুটি তৈরির মেশিনটা থাকবে যেটা বেল্ডের কনভেয়ার বেল্ডের মাধ্যমে রুটি তৈরি হবে তারপরে অটো কাটিং মেশিন থাকবে যেটা কয়েলের ডাইস লাগানো থাকবে এক পাঞ্চে আপনার দুইটা কয়েল তৈরি হবে এছাড়া আরও কিছু সহযোগী মেশিন থাকবে যে গাম ঘামের মেশিনটা থাকবে আরেকটা মেশিন থাকবে টোটালি পাঁচটা মেশিন থাকবে এই পাঁচটা সেট আর ডায়ার মেশিন যেটা শুকাবে এই ছয়টা টোটাল আইটেমটা আমরা দিব বারো লাখ পঞ্চাশ হাজার টাকায় মেশিনারিজ দৈনিক ৩৫ থেকে প্রায় চল্লিশ হাজার করতে পারবেন কয়েল খুব দশ টাকার কয়েলও করতে পারবেন পাঁচ টাকারও করতে পারবেন তিন টাকার কয়েলও করতে পারবেন এটা ফোর ফোরটি লাইনে চলে এটা আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট জায়গা হইলে ভালো হয় আট থেকে দশজন কর্ম শ্রমিককে লাগবে একজন মেইন অপারেটর থাকবে আরগুলা শ্রমিক হলেও কাজ করতে পারবে এ হলো সংক্ষিপ্ত বিস্তারিত আর আরও ভালো করে জানার জন্য আমাদের সাফল্যের সূত্র একটা প্রজেক্ট প্রোফাইল শিল্প গাইড আছে সেটা যদি আপনি নেন ওখানে ফর্মুলেশন সহ আয় ব্যয় কয়েলের খরচ কত পড়বে কারণ বিশেষ করে কয়েলের খরচ আসলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্টের মধ্যে হয়ে যায় দশ টাকার কয়েলটা আপনার তিন টাকা বা তিন টাকা পঁচিশ পয়সার মধ্যেই থাকে এছাড়া আরও কম বেশি খরচ করা যায় এটা আপনার উপরে নির্ভর করবে কারণ অনেকে মশা চায় যে সব মরে যাক সেটার জন্য একটা কস্টিং পড়বে আর কেউ চায় যে না চলে যাক এই রকম আবার কিছু যাবে কিছু মরবে বিভিন্ন ধরনের কোয়ালিটি হয় এটা আপনার আপনার উপরে নির্ভর করবে আপনি কেমিক্যাল ব্যবহারের উপরে আমরা আপনাকে মেশিনারিজ দিয়ে সহযোগিতা করব এবং আপনার মেশিনারি স্থাপন করে আপনার ওখানে দেখায় দেওয়া প্রোডাকশন দেখায় দেওয়া এরপরে যদি আপনি চান মার্কেটিং ব্যাপারে যে কিভাবে আপনি মার্কেটটা করবেন কোন সিস্টেমে করবেন সেই পলিসিগুলো আমাদের কাছে নিতে পারবেন আর আমাদের অফিস হলো গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড তিনশো পঁচিশ এ প্রিন সেন্টার আত্মকর্মসংস্থান গ্রুপ ঢাকা যাত্রাবাড়ি ঠিক ঢাকা যাত্রাবাড়ি চোরাস্তা থানা আছে যাত্রাবাড়ি থানা যাত্রাবাড়ি থানার দক্ষিণ পাশে তৃতীয় তালায় চারতলা ভবনের তৃতীয় তালায় আপনি সরাসরি এসেও পরামর্শ আরও নিতে পারেন আরো জানার থাকলে আর এখন যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন হ্যাঁ আপনার কোনো প্রশ্ন আছে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন তবে ব্যাটার আপনি সরাসরি আসেন সরাসরি আসলেই ভালো হবে আপনার কথা বোঝা যাচ্ছে না ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক